আফতাবউদ্দিন ভাইয়ের প্রশ্ন হয়েছে, উকালতি করিয়া টেখা উপার্জন করা যাইতেছে নি? উকালতি করিয়া পয়সা টেখা উপার্জন করা ঠিক আছে, প্রত্যেক মানুষের তো যার যারই একটা জীবিকা করবো, আর বড় কষ্ট করিয়া ফলিয়া বহুত মেহনত করিয়া মানুষ উকিল হয়, উকিল হল আমরা এক সম্পদ, আর এই সম্পদেও সেবা সমাজের রাইজর জনসাধারণের সেবার অর্থে তারা শ্রম দান করে, মেহনত করে, নিশ্চয় মেহনতর পয়সাটা ঠিক জুলুম না করিয়া, অত্যাচার না করিয়া, অতিরঞ্জিত অতিরিক্ত না করিয়া, যে একটা যথোচিত না নিলে খাম খর্তা বার্তা নাই, পরিশ্রম আছে, পয়সাটা তো নেবা নিশ্চয় যাই আছে, অসুবিধা নাই, পরিশ্রম আছে, মেহনত আছে, মেহনত খরচও আছে, এই খরচটা নিয়ে নিজের একটা বেনিফিট করা, এগুলো তো না যাই যই তো নাই, নিশ্চয় যাই যইব ওকালতি করিয়া, কিন্তু শর্তা হবো একটা রাইজর জেলা সেবার উদ্দেশ্য থাকে, আর মানুষের জুলুম অত্যাচার তো আশা করি উকিল অ্যাডভোকেট ভাই হলে খরই না, আর ইলাজ চলেরও না, কিন্তু খরলে তারা যেটা নেয় তারা বেনিফিট নেবা যাই যইব না যাই যইত, মিশা না মাতিয়া দুকাটা না দিয়া, দুকা দিলে আবার হারামর দরজা যাইব গিয়া, দুকা দেওয়াটা হারাম, আর সৎ নিয়তে যদি মানুষের সেবা করেন, খরচ যত হোক করেন, বিপদ তাকে উদ্ধার করেন, হকিকত হল করেন, ঠিক আছে যাই আছে। জহির আহমদ ভাইয়ের প্রশ্ন হয়েছে, পুরুষ মহিলার পর্দা সম্পর্কে ইসলামের বিধান কিতা? জহির আহমদ ভাই, পুরুষ আর মহিলার পর্দা সম্বন্ধে বিস্তারিত হইতাম, বিস্তারিত শর্টকাট বোঝা যায়, অত লম্বা চড়া করা লাগে না, পুরুষ আর মহিলার পর্দার তো দরকার, দুই উভয় লিঙ্গ বেলেগ বেলেগ, আর ইসলামের মধ্যে তো বেশি গুরুত্ব এটাই পর্দার, আর পর্দা না করার কারণে আমরা বহুত ক্ষতির মধ্যে পড়ি, বহুত অসুবিধাত পড়ি, এটা তো জল জল পট পট দেশের মধ্যে দেখা যায়, তবে পর্দাটা করলে আবরু করলে অনেক বুড়াইর থেকে বাঁচা যায়, শরীয়তর হুকুম একটাও মানা হইল, নিশ্চয় বালা একটা পুরুষে বেগানা, পুরুষে বেগানা মহিলার দেখত না, জরুরতর কথা বেলেগ, কিন্তু আমভাবে কুলাকুলি ময়দান জরুরত ছাড়া একজনে আরেকজনকে দর্শন করা, দেখা কথাবার্তা করা জরুরত, ইসলাম তো হলা এজন অচিন অচিন নারী মহিলায় অচিনে পুরুষের সালাম করা পর্যন্ত নিষেধ, ও আপনি বুঝিলেন পর্দার কতটুকু জরুরত। জি, কবির হোসেন তাফাদার ভাইয়ের প্রশ্ন হয়েছে, স্ত্রীর মোহর বাকি থাকলে তা নফিলে জকাত ফরজ হইব না? জি ভাই, স্ত্রীর মোহর থাকা অবস্থাত জকাত, একজনের মোহর দিত এটাও ঋণ, আর জকাত দিবার উপযুক্ত হয়ে গেছে এইটাও দিত, একটা যদি বাকি রাখে আর একটা দেওয়াইব দেওয়া, কিন্তু দেওয়া লাগবো, জকাত তাকে বাঁচিত পারত না যে এই ঋণ থাকার কারণে, হাও ঋণ মারতো জকাতও দিত, এই ঋণের কারণে যে আমার ঋণ আছে আর আমি মোহর কোনোদিন দিতামও না, এখন আর জকাতও আমার ঋণ থাকার কারণে দিতাম না, এটা তো দুঃখ হইল, এটাও হারামর দরজা যাইব গিয়া, হকটাও দিবার চেষ্টা করতো, হকটাও দিলেই তো আর অষ্টাও দিলেই তো, এখান তো কেউ হকটা দিছে না, অষ্টা দিলেছে একটা দিছে আদায় হইব, যে একটা দিছে আদায় হইব আদায় হইতো, কিন্তু উচিত হইয়া থাকলো মোহরটাও আদায় করে দেবা, বাকি না রাখে, একজন জকাত দেবার উপযুক্ত মানুষে মোহর রাখতো না, আর রাখলে তার এটা অন্যায় এটা অবিচার হইব, এটা দিলেই তো। জি, সাজিদুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হয়েছে, চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাইব না? সাজিদুল ইসলাম ভাই, চোখ বন্ধ করিয়া নামাজ পড়া যাইব না, এক নম্বর কত হইল নামাজও একটা মানুষে নিজের সিজদার জায়গায় দেখত, সিজদার জায়গায় দেখত, সিজদার জায়গা দিয়ে দৃষ্টি নিবদ্ধ করতো, একটু একটা মোস্তাহাব, ঠিক আছে সিজদার জায়গা দেখত নামাজ পড়ত, এর লাগি তো নামাজের হুকুম ওলা ওলা পড়া হয়, যদি কোনো মানুষে নামাজ পড়ের তার দৃষ্টি নিবদ্ধ আসে আর অন্তরের মধ্যে খুশু আর খুজু ফায়দা করবার লাগে, বা অন্তর একটু বেশি এবাদতর দিকে দিই মাইল বা দিল লাগে সোজাসুজি মাত দিল লাগে বা লাগে অর্ধ নির্মিত শোক করে নামাজ পড়ে বালা খারাপ না, এটা ইজাজত আছে। মোহাম্মদ মিসবা এই ভাইয়ের প্রশ্ন হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়তে স্ত্রীয়ে স্বামীর ফাঁদ ধরে মাছ চাইতে পারবেন? স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে গেছে আর স্ত্রীয় স্বামীরে যে কোনো লাইনে খুশি করত, স্ত্রীর গেছে বহুত লাইন আছে স্বামীরে খুশি করার, সাধারণতভাবে একজনে আরেকজনকে খুশি করবার যতটুক লাইন আছে এটা কি বহুত বেশি সহ ধরনের সহস্র লাইন আছে
স্বামী স্ত্রীরে খুশি করার, আর যে কোনো শারীরিকভাবে একজন একে অন্যের সম্পূর্ণ অঙ্গ দেখাও যাই যাচ্ছে, আর যদি পাওয়ার দু দৌড়িলায় না যাই যইত না, খুশি হরতো খুশি হরিলেই তো, কিন্তু যতটুক ফারা যায় অতটুক মেহনত করিয়া স্বামীরে খুশি করার গুরুত্বটা তো বেশি, স্বামীরে খুশি হইলে তো। এই ফাওয়াত ধরার অর্থ এবাদত মকসদ নাই, স্বামীরে খুশি করার উদ্দেশ্য। আমরা সচরাচর হই আত দর বা ফাওয়াত দর, আত দরিলা ওটা বেশি বালা, কিন্তু কেউ যদি ফাওয়াত দরিলা বিশেষ করে স্বামী স্ত্রীর মশলা ইগুত কোনো নিষেধ থাকতো না। জি আল্লাহ আলম বিস সওয়াব, আমি যেটা কইছি ইনোর মধ্যে যে এ আমরা রে উস্তাদে হইতা উর্দু ভাষায় হইতা, এক আদমি দুনিয়া কি হর চিজ জান লেনা জরুরি নেই হে, এক মানুষে দুনিয়ার সকল বস্তু শিখি লওয়া জরুরি নাই, আর সকল বস্তু তার তাকে শুদ্ধ বাইরে যাওয়া এটাও অসম্ভব, গলতি হয়ে যেতে পারে, গলতি হইলেও আমারে আগাহি দিবা, ইনশাআল্লাহ আমি সুস্থ আর শুদ্ধ করার চেষ্টা করব, আমি ওয়াদা দিলাম। আর দুই নম্বর কথা হইল, এটা যদি শুদ্ধ হয়েছে হলে আমল করার চেষ্টা করতাম।